সমস্ত জল্পনার অবসান। অবশেষে তৃণমূলেই ফিরলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখাও করেন তিনি, তুলে নেন তৃণমূলের পতাকা। এরপর সাংবাদিক সম্মেলন করেন অর্জুন সিং। গোটা দিন ধরে নানা নাটকীয় মুহূর্তের পর অবশেষে সমস্ত জল্পনার অবসান হল। তৃণমূলের ঘরে ফিরে এলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সাম্প্রতিককালে অর্জুন সিং এর কিছু মন্তব্যে জল্পনা তৈরি হচ্ছিল, তিনি কি বিজেপি ছাড়তে চলেছেন? সেই সময় এ ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে সরাসরি কোনো উত্তর না দিলেও বলেছিলেন যা হবে জানতে পারবেন। আজ সকালেই তিনি বলেন রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। পাশাপাশি তিনি মমতা ব্যানার্জির প্রশংসা করেন। এর পাশাপাশি এদিন ভাটপাড়া এলাকায় মমতা অভিষেক ব্যানার্জির সঙ্গে অর্জুন সিং এর ফ্লেক্স ছড়িয়ে পড়ায় জল্পনা আরও তুঙ্গে ওঠে। অবশেষে এদিন দুপুরে ভাটপাড়ার বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আলিপুরের একটি হোটেলে, সেখান থেকে ক্যামেক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির অফিসে হাজির হন অর্জুন। সেখানে আগে থেকেই অভিষেক ছাড়াও হাজির ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তীরা। নিজেরা বৈঠকের পর অর্জুনকে নিয়ে বৈঠকে বসেন তারা। পরে অর্জুনকে উত্তরীয় পরিয়ে বরণ করে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরিয়ে আনা হয়। তৃণমূল কংগ্রেসের মানে যে ঘরের ছেলে ছিলাম সেই ঘরে ফিরে এসেছি। মাঝখানে কিছু ভুল বুঝাবুঝিতে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যাই, ওখানে সাংসদ হই ব্যারাকপুরে। বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যে এলাকা থেকে আমি রাজনীতি করি, দীর্ঘদিন ধরে যে জুটের সমস্যা, কেন্দ্রের থেকে যে অবহেলিত হচ্ছিল, মমতা ব্যানার্জি যদি এই লড়াইটাকে এগিয়ে নিয়ে না যান তাহলে আরো যে 75% পাওয়ার পাওনার ব্যাপার আছে সেটা থেকে বঞ্চিত হব। কিন্তু প্রশ্নটা থেকেই গিয়েছে, তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন, সেক্ষেত্রে তিনি কি এবার সাংসদ পদ ছাড়বেন? এই নিয়ে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্জুন সিং। এদিন সাংবাদিক বৈঠকে এ নিয়ে বারবার প্রশ্ন ওঠে, আর সেই মোক্ষম প্রশ্নের জবাবে কার্যত বিজেপির কোর্টেই বল ঠেলে দিলেন অর্জুন সিং। তিনি বলেন তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে জিতেছিলেন এমন দুজন সাংসদ রয়েছেন যারা বর্তমানে বিজেপি করছেন, তারা আগে পদত্যাগ করুন, আমার এক ঘন্টাও লাগবে না, পদত্যাগ করে ইলেকশনে যাওয়ার জন্য আমি তৈরি আছি, আমি বর্তমানে যে দলে আছি সেই দল যে সিদ্ধান্ত দেবে তা মেনে চলতে আমার এক সেকেন্ডও সময় লাগবে না। অর্জুন সিং আরও বলেন গোটা বিজেপি দলটাই তৃণমূলে চলে আসতে পারে, শুধু অনুমতির অপেক্ষা। নিশ্চিত রূপ সে ত্যাগপত্র দেনা চাহিয়ে মুঝে, লেকিন জিস রাজনৈতিক দল মে দূসরে কে তরফ আঙুলি দিখানে কি জো কোশিশ কি জাতি হ্যায়, উসি ভারতীয় জনতা পার্টি মে দো দো সাংসদ তৃণমূল কংগ্রেস কে আজ ভি ওহাঁ হ্যায় জো রিজাইন নাহি দিয়ে হ্যায়। মে উসে নিবেদন করুঙ্গা কি ও দোনো সাংসদ রিজাইন করে, মে ভি এক ঘন্টা নাহি লাগেগা মুঝে, জিতনা দের মুঝে পৌঁছনে মে দিল্লি লাগেগা উতনে সময় মে মে জাকর উস রিজাইন কর দুঙ্গা। এতদিন তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখেছেন অর্জুন সিং, আর এদিন ফুল বদলে ফেলে বেমালুম ভোল বদলে ফেললেন অর্জুন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড।